মস্তক কাহিল করে দিল, খুব খারাপ, পুরো নিংড়ে নিল। ওহো, কি গরম রে বাবা। আরে পাতলু, একটু জল খাওয়াও, এখনই আনছি। আরে তাড়াতাড়ি আনো, গলা শুকিয়ে গেছে পাতলু। আরে জলটা পড়ছেই না, ধর। এটা কি? এটা একটু জল। তুমি একটু জল চেয়েছিলে, আর বাড়িতে এইটুকুই জল আছে। কিরকম বাড়ি তোমার, না পাখায় হাওয়া আর না আছে কলে জল। যাই, আইসক্রিম ঠান্ডা। আমি চললাম আইসক্রিম খেতে, তুমি এখানে গরমে বসে থাকো। আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম, আইসক্রিম লাগবে, আইসক্রিম। দুটো আইসক্রিম দাও তো। হ্যাঁ দিচ্ছি, কিন্তু কটা আইসক্রিম দেবো? আরে বললাম তো, দুটো আইসক্রিম। আরে সে তো দেবো, কিন্তু কটা দেবো? আরে এই গরমে আমার সাথে কেন ইয়ারকি করছো? বললাম তো দুটো আইসক্রিম দাও, টু টু। এবার বুঝেছো? আরে এভাবে বললেই তো হতো। এই নাও, আরো দাও, আরো দিচ্ছি, দাও। এই আইসক্রিম গুলো গেল কোথায়? গলে গেছে, এত গরমে তো গলবেই, তাড়াতাড়ি খাওয়া উচিত ছিল। শুধু শো পিসের মতো বসে না থেকে একটু বৃষ্টি নামাতে তো পারো। দেখছো না কত গরম পড়েছে? যদি বৃষ্টি হয়ে ঝরে পড়ার দমনা থাকে, তাহলে আর মুখ দেখিয়ে কাজ নেই। যাও, কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। কে এই মূর্খ মানুষ? আমি মেঘরাজ। মেঘরাজ, তোমার এত বড় সাহস, আমাকে অপমান করছো? আজ তোমাকে ছাড়বো না। আরে এটা কি? বাহ, উপরওয়ালা আমার কথা শুনেছে, বৃষ্টি পড়তে শুরু করেছে। আরে মেঘ ভাই দারুন। এটা কি হচ্ছে? বৃষ্টি শুধু আমার উপরই কেন পড়ছে? আরে এটা কি হচ্ছে? এত গরম পড়েছে আর বৃষ্টি শুধু মোটর উপরই পড়ছে। নিশ্চয়ই ডাক্তার ঝাড়টা ওকে কোনো গ্যাজেট দিয়েছে। প্লিজ আমাকে একটু ভিজতে দাও, খুব গরম লাগছে। খুব ভালো লাগছে। লোকাল ট্রেন মনে করেছো? নামো, নামো। এই নাও এবার পাঁচ। হাদারাম গুলো একেবারে মেরে ফেলেছিল, বাঁচতে চাইলে পালা মোটো। আরে মেঘ ভাই, তখন থেকে আমার পিছনে কেন লেগে রয়েছো? আর কোনো কাজ নেই কি? চল আমার ঘোড়া চালু হয়ে যা, এবার দেখি কি করে আমার ভেজাও। চলো বাবা, চলো, আজ তোমার মজুর সম্মানের ব্যাপার। এবার দেখি মেঘ, তুই কতক্ষণ পিছনে আসিস। যেখানে যাচ্ছি আমার পিছন পিছনে আসছে, মনে হচ্ছে সাত জন্ম অবধি আমার পিছন ছাড়বে। আরে মোটু, কি হইছে? এত ভয় কি করে পাইলা? ভূত দেখছো নাকি? একটা মেঘ আমার পেছনে লেগে রয়েছে, দৌড় করিয়া করিয়া ভেজাচ্ছে। আরে কোনো নেশা টেশা কইরা আসো নাই তো? নেশা করিনি, ওটা সত্যিকারের মেঘ। আরে সত্যিকারের মেঘ কি কইরা তোমারে তারা করে বেড়াইতে পারে? ওই দেখো, এইটা আবার কি? এইটা তো আসো। আমি হলাম মেঘরাজ। মেঘরাজ, তাড়াতাড়ি
বাড়ির ভেতরে লুকিয়ে পড়ি, নাহলে আজ আর রক্ষে নেই। আরে হয়েছেটা কি, এত জোরে কোথা থেকে দৌড়ে আসছে মোটু? এখানে লুকোলে ভালো হবে না, ওখানে ঝুড়িটা ভালো জায়গা। ও আমাকে দেখতে পাচ্ছে না তো, ঢাকনাটা লাগিয়ে দি। আরে মোটু লুকোচ্ছ কেন, আগে বলবে তো ব্যাপারটা হয়েছে কি। কি করি, একটা পাগল মেঘের সাথে ঝামেলা করেছি, ও রেগে আমার পেছনে তখন থেকে লেগে রয়েছে আর শুধু আমাকে ভিজাচ্ছে। এই দেখো আমার জামা কাপড়। এটা কি করে সম্ভব, তোমার মাথা ঠিক আছে তো? এখনই দেখছি কে তোমাকে বিরক্ত করছে, ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। কে তুমি, আমার বন্ধু মোটুকে বিরক্ত করছো? সামনে এসো। এখানে তো কোনো মেঘ দেখতে পাচ্ছি না। তুমি আমার ডাকছো বুঝি? মরে গেলাম রে, এই সেরেছে, এ তো সত্যিকারের মেঘ। তুমি একদম ঠিক বলেছিলে, এবার কি করি? খালি পেটে আমার মাথা কিচ্ছু আসে না, তুমি কোনো উপায় ভাবো। আইডিয়া? আরে একটু আস্তে আস্তে হাঁটো, চিনতে পারলে মুশকিল হয়ে যাবে। আরে বৌদি সুন্দর দেখাচ্ছে তো, অন্যকে পরে দেখবি, আগে নিজের মুখটা দেখ। আরে এ তো তোমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে মোটু। থুতু ফেলে ডুবে মর, সেই কখন থেকে হাঁটছি একটাও সিঙ্গারা খাইনি। এই মেঘটাও জানি না কেন যে আমার পিছনে লেগে আছে। মোটু গেলটা কোথায়? পুরোপুরি শহরে মহিলারা একদমই সুরক্ষিত। গেল কোথায় মোটু, কোথায় গেল? ওই তো, এবার শিলা বৃষ্টি করি। পালা পাতলো পালা। আরে দৌড়াচ্ছি তো, আর কিভাবে দৌড়াই ভাই? মারার হলে সামনে থেকে মারো, পিছন থেকে কেন মারছো? ও ভাই পাতলো, তোর সঙ্গে ম্যাডামটি কে রে ভাই? আরে দেখি একটু মুখটা তো দেখি। আরে ম্যাডাম ম্যাডাম লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ দেখি একটু চেহারা তো দেখি। আরে মোটু ও এসব কি হচ্ছে, কি হচ্ছে নাকি? একটা মেঘ আমার পেছনে লেগে আছে, আমি যেখানে যাচ্ছি সেখানে আমার উপর এসে বৃষ্টি করছে, গর্জন করছে, আমি যাই তো কোথায় যাই? সত্যি তো, আমার ওষুধের দিব্যি, আমি ওকে ছাড়বো না। জয় কালী রক্ষা কালী মা, বাঁচাও। উড়ি বাবা, বাড়ি পরিষ্কার করতে করতে তো আমরা পরিষ্কার হয়ে যাব। আরে আরে কি করছো তুমি, এটা করছোটা কি তুমি? দেখলে তোমাদের মেঘের অবস্থা, বেকার তোমরা এত ভয় পাচ্ছিলে। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, আর কখন এরকম ভুল হবে না। ভুল হয়ে গেছে, মেঘরাজের অপমান করে তোমরা বাঁচতে পারবে না। জয় মা কালী, রক্ষা কালী, ভদ্র কালী, কপালিনী। পালা 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 রে, মেঘরাজকে অপমান করে তোমরা বাঁচতে পারবে না। পালাও, কতক্ষণ পালাবে, তোমাদের ছাড়বো না, কিছুতেই না ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, একদম ছাড়বো না। আরে ওর হাত থেকে না বাঁচতে পারলে সিগারেট কি করে খাবে? ছাড়বো না তোমাদের। আরে
চিংগাম স্যার, ইন্সপেক্টর চিংগাম স্যার, বাঁচান, আমাদের বাঁচান, বাঁচান না। একটা মেঘ আমাদের তাড়া করে বেড়াচ্ছে, রিপোর্ট লিখুন আর ওকে ধরে আলিপুরে জেলে পুরে দিন। হিন্দুস্তান দিব্যি, ভারত মাতার দিব্যি, ডোন্ট ওয়ারি, কোথায় মেঘ, মেঘটা কোথায় আমাকে বলো। চিংগামের হাত থেকে বেঁচে বেরিয়ে যাওয়া অসম্ভব, মানে একেবারে অসম্ভব। ওই দেখুন, পালাচ্ছো কেন? ভয় পেও না, আমি ওই মেঘটাকে ধরে ফেলবো, কারণ চিংগামের হাত থেকে পালানো ইম্পসিবল, সত্যি ইম্পসিবল। এটা বলো বলো বলো, ওকে পাবো কোথায়? ও ঠিক আপনার পিছনেই রয়েছে, কিন্তু ওদিকে তাকাবেন না। অপমান করবে, আমি কোথায়, কি হয়েছে, আর আমি ভেজা কেন? তুমি স্বপ্নের মধ্যে চিৎকার করছিলে, তাই জল ঢেলে তোমাকে জাগালাম। স্বপ্নের মধ্যে ও ভেজা ছিল, আর এখন তুমি আমাকে ভেজাচ্ছ, আমি তোমাকে ছাড়বো না। আরে আমি কি করেছি, কথা তো শোনো। আরে স্বপ্নে যে মেঘটাকে দেখেছিলাম এটা কি সেই? ওর আবার কি হলো মোটু, কি হলো? এটা কিছুতেই হতে পারে না।